এই মুহূর্তের পাওয়া আজকের সবথেকে বড় খবর। এবার বিশাল বড় চাপে পড়ে গেল রাজ্যের প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ, যেখানে তো বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষকে বিক্ষোভ দেখিয়ে বেধড়ক পেটালো সাধারণ পাবলিক, এমনটা কিন্তু সূত্রের খবর। বিজয় দশমীর দিনে বাড়ি ফেরার পথে এবার দিলীপ ঘোষকে বিক্ষোভ দেখিয়ে বেধড়ক পেটালো সাধারণ জনগণ। বিস্তারিতভাবে জানিয়ে দিব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে যাওয়া ঘন্টিটি চেপে দেবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আজ বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষকে লক্ষ্য করে বিক্ষোভ দেখালো সাধারণ মানুষ। নন্দীগ্রামে গিয়ে এবার আক্রান্ত হলো বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে লক্ষ্য করে এবার তার গাড়িতে ইট পাথর ও বোমা ছড়ে মারেন সাধারণ মানুষ, কারণ বিজেপির দুর্নীতি ও ভোট প্রবর্তী হিংসা নিয়ে এবার খেপে গেল সাধারণ জনগণ। সাধারণ জনগণ আজ তার সঠিক জবাব দিল বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষকে, যেখানে তো এবার বিশাল চাপে পড়ে গেল রাজ্যের বিরোধী দল বিজেপি। তো বন্ধুরা, আপনারা কী মনে করেন, দিলীপ ঘোষের সঙ্গে যা আছে করেছে সাধারণ মানুষ, তাকে ঠিক করেছে কি না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিচ্ছি কমেন্ট বক্সে, কমেন্ট করতে ভুলবেন না।